সংসদ ভবন রাতের আলোয় কত সুন্দর দেখা যাচ্ছে। মেট্রো রেলের ফার্ম গেট স্টেশন। স্টেশনটি তৈরি হচ্ছে আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বর এখানে মেট্রো রেল চালু হওয়ার কথা, তবে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হবে নভেম্বরে। তার আগে এই অংশে এই যে সংসদ ভবন, এই সংসদ ভবনের পাশেই আগারগাঁ স্টেশন বা খামারবাড়ি স্টেশন বলা যায় এটাকে। এই খামারবাড়ি স্টেশন হয়ে মেট্রো রেল চলবে। এই যে মেট্রো রেলের পথ, এই অংশটুকু বলা যায় মিরপুরের তুলনায় অনেক দ্রুত সময়ে হয়ে গেছে, নির্মাণ হয়ে গেছে। কারণ মিরপুরের যে অভিজ্ঞতা ছিল কর্মীদের, ইঞ্জিনিয়ারদের, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা দ্রুততম সময়ে এই ফার্ম গেট থেকে মতিঝিল হয়ে যে অংশটি, সেই অংশটি তারা পরিপূর্ণভাবে কাজ শেষ করতে পেরেছে। আমরা একটু মেট্রো রেলটা একটু দেখানোর চেষ্টা করছি। মেট্রো রেলের খামারবাড়ি স্টেশন এটি। এই মুহূর্তে আপনারা দেখছেন যে রাস্তায় গাড়িগুলো চলছে, কত বড় একটি গাছ। ব্যস্ততম এলাকা ফার্ম গেট, এখন পার্কের দুই পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। সন্ধ্যায় এখন কটা বাজে? 7:40। ফার্ম গেটের যানবাহন কোনো কম, ঈদের ছুটি শেষে মানুষ বাজার থেকে কোনো ফিরে নেই। তবে ভাস বিশাল আকৃতির একটি গাছ সবুজ ছায়া দিয়ে রেখেছে। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা।
মেট্রো রেল প্রকল্পের ঘরবাড়ি, যারা প্রকল্পে বিভিন্ন কাজে নিয়োজিত ইঞ্জিনিয়ার শ্রমিক তারা এখানে থাকেন, শেড বলতে পারি যেটা আমরা, উন্নয়ন কাজের শেড। এবং এই যে দেখেন এটার ভিতরে বিশাল কর্মযোগ্য চলে, পার্কের ওপাশেই রাস্তা, ব্যস্ততা। মেট্রো রেল স্টেশনে কাজ চলে দিন রাত। ভিতরের চিত্রটা একটু দেখাই আমরা। ফার্মগেটের অনেক আগে যারা এসেছেন যে পার্কটি দেখাতে, তারা দেখেছিলেন খোলা পার্ক, বিকেল হলে লোকজন আড্ডা দিত, বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন বিষয় নিয়ে এখানে বসত। সেই পার্কটি এখন এই অবস্থা, একদম মাথা থেকে মাথা পর্যন্ত। এটি হলো মেট্রো রেল স্টেশন, খামারবাড়ি স্টেশন বা ফার্ম গেট স্টেশন। মেট্রো রেল স্টেশনের নিচে দিয়ে গাড়ি ঘোড়া চলতেছে।